আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মিজলাতিন। আসসালাতু ওয়াসসালামু সাহাবা
আমরা ওই সমস্ত পাঁচ স্তর বাদ দিলাম, হাদিস বাদ দিলাম, সাহাবা বাদ দিলাম, তাবি বাদ দিলাম, আইনে মুস্তাহিদ বাদ দিলাম, আমরা পবিত্র কোরআন থেকে তাফসীরে কোরআন বিল কোরআন যে কোরআন থেকে সর্বশ্রেষ্ঠ তাফসীর কোরআন দ্বারা কোরআন আয়াত তর্জমা করা, এটা করে আমরা প্রমাণ করব যে আল্লাহ পাক ওই আয়াত দ্বারা হুজুর করিম কোরআনকে বুঝিয়েছেন। দেখেন দলিল, আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা সতেরো পারার মধ্যে সূরা আম্বিয়ার ১৭৭ আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী জানেন গোটা জাহানের জন্য পৃথিবীর সমস্ত পৃথিবীর জন্য আপনাকে আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ যত জাহানের জন্য রব হিসেবে জন্ম হয়েছি তত জাহানের জন্য আপনি নবী জানেন রহমত হিসেবে প্রেরণ করেছি, চিল্লা করুন সুবহানাল্লাহ। আর আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেছেন যত জায়গার মধ্যে আল্লাহ পাক যদি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এই যে আয়াতটা রয়েছে সমস্ত মানুষ সেটাকে বিশ্বাস করে যে আল্লাহ পাক ওই আয়াতটা হুজুর পাককে সম্বন্ধ করেছেন, যদি আল্লাহ পাক ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন এই রহমত দ্বারা যদি হুজুর পাককে বুঝিয়ে থাকেন তাহলে আমরা বলছি যে সর্বশ্রেষ্ঠ তাফসীর হলো কোরআন আয়াত থেকে কোরআন তাফসীর করা, তার মানে বুঝা যায় বিফাদিল্লাহি ওয়া রাহমাতিহি ওই আয়াত দ্বারা আমরা আল্লাহ পাক জনগণের মধ্যে তারা যখন ফুটোয়াবে তাদের ওয়াজ যখন ব্যক্ত করে সাধারণ জনগণ সেটা কি ভাববে তারা মেনে নেয়। আমাদের কথা আমরা বাদ দিলাম যিনি রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অন্যতম আমাদের নবীকে বুঝিয়েছেন কথা বলেন ঠিক কিনা। আল্লাহ পাক শুধু এখানে সমাপ্ত করেন নাই যে আমরা হুজুর পাককে পেয়ে খুশি উদযাপন করব, এখানে সমাপ্ত করেন নাই, আল্লাহ পাকের সামনে আরো বলেছেন ওয়া খাইরু মিম্মা ইজমাউন, এবং ওই ইবাদতটা ওই আনন্দটা ওই উদযাপনটা আমাদের দুনিয়া ও আখিরাতে অর্জিত সকল কিছু থেকে উত্তম হবে। এখন আমাদের প্রশ্ন করতে পারি আমরা দুনিয়াতে গিয়ে অর্জন করি, যেমন আমরা দুনিয়াতে দুনিয়াতে আমরা অর্জন করে থাকি ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সা ঘর করি ওই সমস্ত কিছু আমরা দুনিয়াতে অর্জন করে থাকি, আখিরাতের জন্য আমরা কি অর্জন করে থাকি, আখিরাতের জন্য আমরা নামাজ অর্জন করে থাকি, রোজা অর্জন করে থাকি, যাকাত অর্জন করে থাকি, জিহাদ অর্জন করে থাকি, দান সদকা ওই সমস্ত ইত্যাদি বিষয় আমরা আখিরাতের জন্য অর্জন করে থাকি, কিন্তু রব্বি কারিম ফরমান ওই সমস্ত ইবাদত রব্বি কারিম কাছে শ্রেষ্ঠ নয়, আল্লাহ পাক ফরমান ওই সমস্ত ইবাদত চেয়ে যদি কোনো ব্যক্তি যদি ঈদের নামাজ নবী রব্বি আব্দুল্লাহি ও রহমতি তৈরি দিয়ে কোনো মানুষ বসে উদযাপন করে ওই সমস্ত ইবাদত থেকে রব্বি কারিমের নিকট ওই আনন্দ উচ্চতা ওই আনন্দ উল্লাসটা সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে গ্রহণযোগ্য হবে। চিল্লা করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ধরুন ইয়া রাসূলুল্লাহ, আমরা মিলাদের নবী পালন করতে চাই কি চাই না, উচ্চ আওয়াজে বলে মিলাদের নবী পালন করতে চাই কি চাই না, তার জন্য আমরা যেহেতু আমরা একত্র দলিল দ্বারা প্রমাণ পেয়েছি তার জন্য আমরা বলব মিলাদের নবী পালন করে যাবো, যেহেতু মিলাদের নবীর প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে স্পষ্ট ভাষায় কোরআনের মধ্যে মিলাদের নবীর দলিল রয়েছে, দাদা যত কিছু বলে দিয়ে আমাদের যত বাধা আসবে সমস্ত বাধাকে অতিক্রম করে আমরা মিলাদের নবী পালন করতে চাই কি চাই না, যেহেতু আমরা কোরআন থেকে দলিল পাই, যেহেতু আমরা হাদিস থেকে দলিল পাই, আমরা ঈদ মিলাদ পালন করবো, তাহলে আমাদের মধ্যে কিসের বউ
আমরা ইমানের জজ্বারে মিলাদের নবী পালন করবো, যত রকম তাদের কোনো খারাপ হলবে তাদের কোনো শরীর নাই, যেহেতু কোরআন আমাদের হাতে, দলিল আমাদের হাতে রয়েছে যে কোরআন আমরা কেন পালন করবো, মিলাদের নবী আমরা কেন পালন করবো। আরে মিলাদের নবী তো আমার আল্লাহ নিজে পালন করেছেন, সুবহানাল্লাহ বলেন না, মিলাদের নবী তো ঈদ আলাইহিসসালাম পালন করেছেন, মিলাদের নবী তো সমস্ত পয়গম্বর পালন করেছেন, তাহলে মিলাদের নবী আমরা কেন পালন করবো না। তার জন্য একটা বিষয় একটা মনের মধ্যে একটা তাকিদ নিয়ে নিন, একটা প্রথম সেটা আপনার মনের মধ্যে নিয়ে নিন, আল্লাহ যতদিন তোমার জমিনে বেঁচে রাখবা, যতদিন তোমার রিজিক খাবো জমিনের মধ্যে, ততদিন যেন আমরা মিলাদের নবী জ্যেষ্ঠের জন্য ঈদ মিলাদের নবী পালন করতে যেতে পারি। আল্লাহ যেন সকলকে আমাদেরকে মিলাদের নবী বিষয়গুলো নিয়ে নেয়, ওই সমস্ত বেড়া প্রতিযোগিতা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। সেই কথা বলে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, সকলে দোয়া করবেন আমার জন্য। আমার আরো নির্দান কালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।